নগর আত্রায় পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে আত্রাই থানা পুলিশ রানীনগর প্রতিনিধি কাজী আনসুর রহমানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত রবিবার দুপুরে উপজেলার আত্রাই বান্দাই খাড়া সড়কের পাশে একটি পুকুর থেকে এই মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে আত্রাই থানা পুলিশ আত্রাই থানার পরিদর্শক লুৎফর রহমান বলেন আনুমানিক ৩৫ বছর বয়সী ওই যুবকের শরীরে প্রাথমিকভাবে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি তবে কিভাবে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে তা বোঝা যাচ্ছে না এছাড়া যুবকের পরিচয় শনাক্ত করতে চেষ্টা চালানো হচ্ছে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের শেষে মরদেহটি ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে